আসসালামু আলাইকুম তো আন আলোচনা করেছিলাম ফান্ডামেন্টালের চ্যাপ্টার এগারো ত্রিকোণমিতিক ধারার যোগফল তো এটা হচ্ছে আমার তৃতীয় লেকচার তো আজকে আলোচনা করবো টেন ইন্ডাস ওয়ান থার্ড প্লাস টেন ইন্ড ভাস ওয়ান বাই সেভেন প্লাস টেন ইন্ড ওয়ান বাই তেরো প্লাস ডট 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 এর এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো তো এই ধরনের ম্যাথ আমরা ইতিমধ্যে আরও দুটা সলভ করেছি তো এখন আমি এটা করবো কীভাবে করতে হয় যে সলিউশন আচ্ছা প্রদত্ত ধারার প্রদত্ত ধারা প্রদত্ত ধারা তো এটা আমি আর তুলতেছি না প্রদত্ত ধারা এটা তো এখন করতে হবে কি এটার সমান আমি ডাইরেক্ট লিখতে পারি যে ট্যান ইনভার্স এখানে আমরা ধারাটাকে উড়াবো উড়ার পর এটা সেকেন্ড লাইন এটা হচ্ছে সেকেন্ড লাইন আচ্ছা তো ট্যান ইনভার্স এখানে আমি লিখতে পারি যে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু তার মানে দুই একে দুই দু সাথে একযোগ করলে তিন তার মানে এটা যা ঠিক এটা একই কথা আচ্ছা প্লাস এখানে লিখতে পারি টেন ইনভার্স উপরে থাকতেছে ওয়ান আর নিচে থাকতিছে ওয়ান প্লাস টু ইন্টু থ্রি তো তিন ছয় ছয় আচ্ছা প্লাস ইনভার্স এখানে লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস হচ্ছে ডট 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 তো এখানে যদি তিন চারে বারো বারো আর কি তেরো তার মানে এ লাইন আর এ লাইন ঠিক একই কথা এখানে জাস্ট আমি কি করেছি ভেঙে ভেঙে লিখছে আচ্ছা তো এখন আমি যে কাজটা করব। যে এখানে এখানে আর তম পদ আর তম পদ কি আমরা টি আর দ্বারা প্রকাশ করি তো টিআর সমান লিখতে পারি ট্যান ইনভার্স উপরে আস ওয়ান আর নিচে লেখা যায় ওয়ান প্লাস আর ইন্টু আর প্লাস ওয়ান অর্থাৎ যে আরের নান যখন আমাদের ওয়ান তখন এখানে ওয়ান থাকতেছে অর্থাৎ আরের নন যখন ওয়ান তখন ওয়ান থাকতেছে আর এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান তার মানে কিন্তু হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু ঠিক যখন আরের মান যখন টু হবে তখন আমাদের হবে টু ইন্টু দুই আর একে তিন তো টু ইন্টু থ্রি ঠিক একইভাবে আমরা পরবর্তী মানগুলো আর সমান ওয়ান টু থ্রি ডট 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 এন বসিয়ে এই পদ থেকে নির্ণয় করতে পারি আচ্ছা তো এখন আমরা করবো কি যে আমরা একটা সূত্র জানি যে ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি সমান হচ্ছে যে ট্যান ইনভার্স এ মাইনাস বি ভাগ হচ্ছে ওয়ান প্লাস এ বি তো এই অঙ্কটাকে আমরা এই সূত্রের মতো করে সাজাবো তো যেভাবে সাজা যায় ঠিক সেভাবে সাজানোর চেষ্টা করব তাহলে সমান এখানে আমি লিখতে পারি ট্যান ইনভার্স ওয়ান নিচেই কিন্তু আমাদের ওয়ান প্লাস এবি অর্থাৎ নিচে ওয়ান প্লাস বি এ যদি আমি এটাকে ধরি যে আর প্লাস ওয়ান হচ্ছে আমাদের এ আর আর হচ্ছে বি অর্থাৎ আমাদের এ সমান হচ্ছে আর প্লাস ওয়ান বি হচ্ছে আর তাই যদি হয় তাহলে নিচে কিন্তু ওয়ান প্লাস এবি আমরা পাইসি কিন্তু উপরে আমাদের এ মাইনাস বি আনতে হবে তাহলে যেটা আমি এটা লিখে দিই যে ওয়ান প্লাস আর প্লাস ওয়ান এটা হচ্ছে এ আর আর হচ্ছে আমাদের বি তাহলে উপরে আমাদের আনতে হবে কি এ মাইনাস বি তাহলে হচ্ছে এ বলতে আমরা ধরে নিলাম যে আর প্লাস ওয়ান আর মাইনাস বি বলতে হচ্ছে মাইনাস আর তো এটাকে যদি আমরা একটু যোগ বিয়োগ করি অর্থাৎ আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে কিন্তু প্লাস আর মাইনাস আর কাটা যায় থাকে কি ওয়ান তো উপরের লাইনে কিন্তু আমাদের ওয়ানই আসে তাহলে ওয়ানের পরিবর্তে কিন্তু আমরা আর প্লাস ওয়ান মাইনাস আর লিখতে পারি আচ্ছা এগুলো আমি মুছে নেই তাহলে এটা আমাদের লেখা যায় তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ট্যান ইনভার্স এ মাইনাস বি ভাগ ওয়ান প্লাস এ বি তাহলে এটাই কিন্তু আমরা পাইছি যে টেন ইনভার্স এ মাইনাস বি ভাগ ওয়ান প্লাস এ বি তাহলে এই সূত্র যেখানে থাকবে আমরা কিন্তু লিখতে পারি টেন ইনভার্স এ মাইনাস বি তাহলে আমি এখানে সেই কাজটাই করবো যে টেন ইনভার্স এ এখানে এ বলতে হচ্ছে আর প্লাস ওয়ান এ বলতে হচ্ছে আমাদের আর প্লাস ওয়ান তাহলে এখানে আমি আর প্লাস ওয়ান লিখবো এ মাইনাস মাইনাস এখানে লিখবো টেন ইনভার্স বি বলতে আমাদের আর এখানে আমি লিখবো আর তো এটাই হচ্ছে আমাদের সাধারণ পদ টি আর সমান তো এখন আমরা আর সমান ওয়ান টু থ্রি ডট 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 এন বসাইয়া আমরা কী করব পদগুলো বের করবো তাহলে এখানে এখন আর সমান ওয়ান টু থ্রি ডট ডট এন বসিয়ে পাই তাহলে যখন আমরা আর সমান ওয়ান বসাবো তখন আমাদের হবে টি ওয়ান অর্থাৎ আরের জায়গায় আমাদের হবে ওয়ান তাহলে টি সমান আমরা লিখবো টেন ইনভার্স এখানে জায়গায় ওয়ান তাইলে ওয়ান প্লাস তাহলে হচ্ছে টেন ইনভার্স টু এখানে হচ্ছে ইনভার্স জায়গায় হচ্ছে ইনভার্স ওয়ান আচ্ছা যখন আমরা টি টু বসাবো তখন আমাদের হবে টেন ইনভার্স টু প্লাস ওয়ান তার মানে থ্রি মাইনাস আমাদের হবে টেন ইনভার্স এখানে আর মান আমাদের টু টু যখন টি থ্রি হবে তখন টেন ইনভার্স থ্রি প্লাস ওয়ান তার মানে হবে ফোর মাইনাস টেন ইনভার্স আমাদের হবে থেরি ঠিক একইভাবে তো যখন আমরা আচ্ছা যখন আমরা টি এন বসাবো যখন আমরা টি উপরে লিখি যখন আমরা আরেক জায়গায় এন বসাবো তখন আমরা লিখতে পারি টেন ইনভার্স এন প্লাস ওয়ান অর্থাৎ আরেক জায়গায় বসব এন প্লাস ওয়ান মাইনাস টেন ইনভার্স এন তো এখন অতএব এস এন সমান টি ওয়ান প্লাস সব পদে যোগ তাহলে টি ওয়ান প্লাস টি টু তাহলে আমরা কী করবো টি ওয়ানের জায়গায় মান বসাবো টি ওয়ান তাহলে টি সমান দেওয়া আছে ইনভার্স টু ইনভার্স টু তারপর দেওয়া আছে মাইনাস ইনভার্স আচ্ছা টি টুর জায়গায় আমরা তার মানটা বসিয়ে দেব প্লাস টেন ইনভার্স ওয়ান থ্রি মাইনাস ও ট্যান ইনভার্স টু ঠিক একইভাবে টি থ্রি মানটা আমরা বসাই দেবো যে প্লাস টি থ্রি মান হচ্ছে ট্যান ইনভার্স টেন ইনভার্স ফোর মাইনাস হচ্ছে টেন ইনভার্স থ্রি মাইনাস টেন ইনভার্স থ্রি আচ্ছা ঠিক একইভাবে আমরা কী করব প্লাস যে ডট 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 প্লাস টি এন এর মানটা বসাই দেব টেন ইনভার্স এন প্লাস ওয়ান মাইনাস টেন ইনভার্স এন আচ্ছা তো নিচের অংশটা আমাদের আর লাগবে না এখন এখানে আমরা একটু কাটাকাটি করলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমরা পেয়ে যাব আচ্ছা দেখি তো এখানে আমরা এখন করবো কি যে এখানে টি টু এনে অর্থাৎ প্রথম পদের টি টেন বাস টু দ্বিতীয় পদের দ্বিতীয় সংজ্ঞাটা অর্থাৎ প্রথম পদের প্রথম সংজ্ঞাটা দ্বিতীয় পদের দ্বিতীয় সংজ্ঞাটা টেনভাস টু আমাদের কাটা যাচ্ছে তারপরে দ্বিতীয় পদের প্রথম সংজ্ঞাটার সাথে তৃতীয় পদের দ্বিতীয় সংজ্ঞাটা কাটা যাচ্ছে ঠিক একইভাবে তাহলে তৃতীয় পদের প্রথম সংখ্যাটার সাথে এখানে ডট ডটের ভেতর যে আমাদের আরও সংখ্যা আছে সেই সংখ্যা দ্বিতীয় পদটা আমাদের কাটা যাবে এবং ঠিক একইভাবে শেষটার হবে কি যে এটা দ্বিতীয় পদের সাথে এটার যে আগের একটা সংখ্যা আছে সেই সংখ্যা একটা কাটা যাবে তাহলে আমাদের থাকতেছে যেখানে মাইনাস ট্যান ইনভার্স ওয়ান প্লাস ট্যান ইনভার্স এন প্লাস ওয়ান তো এখানে আমাদের থাকে মাইনাস ইনভার্স ওয়ান প্লাস ইনভার্স এন প্লাস ওয়ান তো এটাকে যদি আমরা একটু সাজাই লিখি যে টেন ইনভার্স এন প্লাস ইনভার্স ওয়ান তো কিছুক্ষণ আগে একটা আমি সূত্র লেখা দেখাইছিলাম যে ইনভার্স এ মাইনাস ইনভার্স বি সমান হচ্ছে টেন ইনভার্স এ মাইনাস ভাগ হচ্ছে এ বি তাহলে সেই সূত্রতে এখন আমরা এটাকে অ্যাপ্লাই করবো তাহলে অ্যাপ্লাই করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো তাহলে এখানে আছে টেন ইনভার্স এ বলতে এন প্লাস ওয়ান মাইনাস ইন বলতে ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে ইনভার্স এ মাইনাস বি এ বলতে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান মাইনাস বলতে মাইনাস আর নিচে আমাদের ওয়ান প্লাস এ বলতে এন এন প্লাস ওয়ান আর বি বলতে আমাদের ওয়ান তো এখানে ওয়ান লেখা মানে হচ্ছে ওই সংখ্যাটাই আচ্ছা তো এখানে যদি ফার্স্ট ব্রেগেডটা আমি উঠে দিই তাহলে কিন্তু এখানে হচ্ছে আচ্ছা লিখি পড়ার লাইনে টেন ইনভার্স এখানে ওয়ান আর ওয়ান কাটা যায় তাহলে উপরে থাকতেছে টেন ইনভার্স উপরে থাকতেছে এন আর নিচে থাকতেছে এন প্লাস টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার